আজ থেকে প্রায় 4000 বছর আগের কথা, মিশরের শহর ইজিপ্টে নির্মাণ করা হয়েছিল দ্য গ্রেট পিরামিড অফ গিজা। অনেকের ধারণা এই পিরামিড কোনো প্রাচীন সভ্যতার মানুষ নির্মাণ করেছে, আবার অনেকে মনে করে এই পিরামিড কোনো মানুষ দ্বারা নির্মাণ করা হয়নি, নির্মাণ করেছিল অন্য কোনো দুনিয়া থেকে আসা এলিয়েনরা। আমাদের আজকের গল্প ঠিক এমন একটি কাহিনীর উপর ভিত্তি করে, যেখানে আমরা জানব কিভাবে অন্য দুনিয়া থেকে আসা এলিয়েনরা এই বিশাল পিরামিডকে নির্মাণ করেছিল এবং কিভাবে তারা আমাদের পৃথিবীর উপর রাজত্ব করে। 1994 সালে নির্মাণ করা একটি অসাধারণ মুভির গল্প নিয়ে আমাদের আজকের আয়োজন। কাহিনী শুরু হয় আজ থেকে 3000 বছর আগের একটি গ্রামকে দেখে, যখন পৃথিবীতে আদিবাসীরা বসবাস করত। এ সময় এখনকার মতো মডার্ন কোনো প্রযুক্তি তাদের কাছে ছিল না। একদিন তাদের গ্রামে হঠাৎ করে এলিয়েনদের একটি স্পেসশিপ চলে আসে। সবাই ভয় পেয়ে চারদিকে পালিয়ে যাচ্ছিল। এমন সময় তাদের মাঝের একটি ছেলে স্পেসশিপটির দিকে এগিয়ে যায়। ছেলেটিকে দেখে মনে হচ্ছিল হয়তো তাকে কেউ জাদু করেছে। তখনই স্পেসশিপের ভেতর থেকে নীল রঙের আলো বেরিয়ে আসে, আর সেই আলোর সাথে ছেলেটিও গায়েব হয়ে যায়। এখান থেকে কাহিনী চলে আসে 1928 সালে, যেখানে আমরা চারপাশে মিশরের বড় বড় পিরামিড দেখতে পারি। এখানে এখন আর মানুষ আগের মতো নেই, তারা অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, নতুন নতুন অনেক প্রযুক্তি আবিষ্কার করে ফেলেছে। এ সময় তারা পিরামিডের আশেপাশে খোদাইয়ের কাজ চালাচ্ছিল, যেখান থেকে নানা রকম প্রাচীন জিনিসপত্র খুঁজে বের করে। এর মাঝে মেটাল দ্বারা তৈরি করা গোলাকার একটি রিংও ছিল, কিন্তু কেউ এখানে বুঝতে পারছিল না এগুলো আসলে কি আর কারাই বা এইসব অদ্ভুত জিনিস তৈরি করেছে। এর মাঝে আমরা একটি ছোট বাচ্চা মেয়েকে দেখতে পারি, মেয়েটির নাম হচ্ছে ক্যাথরিন। ক্যাথরিন এখানকার প্রজেক্ট হেড অফিসারের মেয়ে, সে এখানে খোদাই করার সময় একটি সোনালি রঙের লকেট খুঁজে পায়। ক্যাথরিন লকেটটি তার কাছে রেখে দেয়। এখান থেকে কাহিনী আবারও চলে আসে কয়েক দশক পরে, সময় তখন 1978 সাল, যেখানে আমরা ডক্টর জ্যাকসনকে দেখতে পারি। ডক্টর জ্যাকসন একজন আর্কিওলজিস্ট, সেই সাথে তিনি অনেক প্রাচীন ভাষাগুলোকেও বুঝতে পারে। এখানে জ্যাকসন সবাইকে বোঝাচ্ছিল মিশরের পিরামিড কোনো মানুষ দ্বারা নির্মাণ করা হয়নি, নির্মাণ করেছিল এলিয়েনরা, কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না, এজন্য সবাই এখান থেকে চলে যাচ্ছিল। তখনই দরজার কাছে জ্যাকসন একজন বৃদ্ধ মহিলাকে দেখতে পারে। মহিলাটি আর কেউ না, সেই ছোট বাচ্চা মেয়ে ক্যাথরিন। ক্যাথরিন এখন বৃদ্ধ হয়ে গেছে, কিন্তু আজও সে তার বাবার প্রজেক্ট নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে, যার নাম ছিল স্টারগেট। ক্যাথরিন জ্যাকসনকে বলে, তুমি চাইলে আমাদের টিমে জয়েন করতে পারো, আমাদের একজন আর্কিওলজিস্ট প্রয়োজন, যে প্রাচীন ভাষাগুলোকে অনেক ভালোভাবে বুঝতে পারে। ক্যাথরিনের কথায় জ্যাকসন রাজি হয়ে যায়, কারণ সে নিজেও এই রহস্যের মায়াজালকে উন্মোচন করতে চায়। এরপর জ্যাকসনকে তাদের ক্যাম্পে নিয়ে আসা হয়, যেখানে তারা এত দিন ধরে স্টারগেট নিয়ে গবেষণা করছে। এখানে ক্যাথরিন জ্যাকসনকে অনেক বড় একটি পাথর দেখায়, যার উপরে প্রাচীন কিছু ভাষা লেখা ছিল। এই পাথরটি ক্যাথরিনের বাবা পিরামিড খোদাই করার সময় খুঁজে পেয়েছিল। এর নিচে সেই গোলাকার রিংটি পাওয়া যায়, যাকে স্টারগেট বলা হয়। জ্যাকসন পাথরের গায়ে থাকা লেখাগুলোকে পড়ার চেষ্টা করে, কিন্তু সে ভালোভাবে বুঝতে পারে না। এরপর জ্যাকসনকে তাদের ল্যাবে নিয়ে আসা হয়, যেখানে সেই গোলাকার রিংটি রাখা ছিল। এই গোলাকার রিংটি চালু করতে হলে মোট 7 ধরনের প্রাচীন আকৃতির প্রয়োজন, কিন্তু তাদের কাছে এখন পর্যন্ত মোট 6টি আকৃতি ছিল। তখনই জ্যাকসন বলে, আমার কাছে 7 নম্বর আকৃতি রয়েছে। জ্যাকসন 7 নম্বর কোডটি মেশিনের ভেতর দেওয়া মাত্রই স্টারগেটের দরজা খুলে যায়, আর সেখান থেকে একটি ওয়ার্মহোল অ্যাক্টিভেট হয়ে যায়। আসলে ওয়ার্মহোল বলতে বোঝায় যা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিমিশে ট্রাভেল করা সম্ভব। এরপর তারা তাদের একটি ট্র্যাকিং রোবট আগে স্টারগেটের ভেতরে পাঠায়, যেন জানতে পারে দরজার বিপরীত পাশে আসলে কি রয়েছে। একটু পর ট্র্যাকিং ডিভাইস থেকে জানা যায় বিপরীত পাশে আমাদের মতোই অন্য আরেকটি দুনিয়া রয়েছে, এবং সেখানে স্টারগেটের একটি দরজাও ছিল, যা দিয়ে আবারও আমাদের পৃথিবীতে ফিরে আসা যাবে। কিন্তু সমস্যা হলো, তারা যদি একবার সেই দুনিয়ায় চলে যায়, তাহলে ফিরে আসার জন্য দরজায় আগের মতো আকৃতি বা কোঅর্ডিনেটের প্রয়োজন পড়বে, যা এখন তাদের কাছে নেই। আর আকৃতি খুঁজে বের করতে না পারলে তারা কখনোই সেই দুনিয়া থেকে আর ফিরে আসতে পারবে না। কিন্তু জ্যাকসন তাদের সবাইকে ভরসা দেয় সে নিজে কোঅর্ডিনেট খুঁজে বের করতে পারবে। জ্যাকসনের কথায় এখানকার টিম লিডার কর্নেল ওনিল তার একটি টিম নিয়ে সেই দুনিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। এদিকে জ্যাকসন তার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিল, তখনই ক্যাথরিন জ্যাকসনকে সেই লকেটটি দেয়, যা তার বাবা 1928 সালে পিরামিড খোদাই করার সময় খুঁজে পেয়েছিল। এরপর তারা সবাই এক এক করে স্টারগেটের ভেতরে প্রবেশ করে।
কিছু দূর যাওয়ার পর তারা অন্য একটি দুনিয়ায় চলে আসে। এখানে চারপাশে শুধু কালো অন্ধকার ছিল, আর একটু সামনে যাওয়ার পর তারা অন্ধকার থেকে বাহিরে বের হয়ে আসে। বাহিরে আসলে তাদের সামনে বিশাল বড় একটি প্রামিড দেখা যায়, যেমনটা বর্তমানে আমাদের পৃথিবীতে রয়েছে। অনেক সময় ধরে এখানে থাকার পর তারা চিন্তা করে পৃথিবীতে আবারও ফিরে যাওয়ার, কিন্তু তখনই জ্যাকসন সবাইকে বলে, আমি এখানে তেমন কোনো পাথর এখনো খুঁজে পাইনি যেমনটা আমাদের পৃথিবীতে ছিল। আর পাথর খুঁজে না পেলে সেই পাথরের উপরে থাকা আকৃতিগুলোকে আমরা কোট করতে পারবো না। জ্যাকসনের এমন কথা শুনে সবাই অবাক হয়ে যায়। এর মানে হলো তারা সবাই এখন এখানে সারা জীবনের জন্য আটকা পড়েছে, তারা চাইলেও আর পৃথিবীতে ফিরে যেতে পারবে না যত দিন না পর্যন্ত সেই আকৃতিগুলোকে খুঁজে বের করতে পারে। জ্যাকসনের এমন কথা শুনে তার উপর সবাই অনেক রেগে ওঠে। এর মাঝে একজন সৈনিক জ্যাকসনের জিনিসপত্রগুলোকে বালির মাঝে ছুঁড়ে ফেলে দেয়, আর তাকে বলে এখান থেকে দূর হয়ে যাওয়ার জন্য। জ্যাকসন তার ব্যাগ আনতে গেলে সে বালির মাঝে কারো পায়ের ছাপ দেখতে পারে। একটু সামনে এগোলে সেখানে অদ্ভুত ধরনের একটি পশু দেখা যায়, তার গলায় রশি দিয়ে বেঁধে রাখা ছিল। এর মানে কেউ ওই পশুদের এখানে লালন পালন করছে। তখনই হঠাৎ করে পশুটির সামনের দিকে দৌড়ানো শুরু করে। জ্যাকসনের পা পশুটির গায়ে থাকা রশির সাথে আটকে যায়, আর বালির মাঝে পশুটি তাকে অনেক দূর পর্যন্ত টেনে নিয়ে আসে। এখানে আসলে দেখা যায় তাদের মতো হাজারো মানুষ এখানে কলোনি করে বসবাস করছে, যেমনটা পৃথিবীতে আজ থেকে 3000 বছর আগে মানুষ বসবাস করত। একটু পর বাকি সৈন্যরাও এখানে চলে আসে, তারা সবাই মিলে এখানকার মানুষদের কাছে যায় কথা বলার জন্য। তখনই আদিবাসীদের ভিতর একজন জ্যাকসনের গলায় ক্যাথরিনের দেওয়া সেই লকেটটি দেখতে পারে, যা তার বাবা তাকে দিয়েছিল। লকেটটি দেখা মাত্রই আদিবাসীরা সবাই জ্যাকসনের কাছে মাথা নত করে, যেন তারা তাদের ঈশ্বরকে খুঁজে পেয়েছে। এরপর এখানকার সর্দার জ্যাকসন এবং বাকি সৈন্যদের তাদের কলোনির ভেতরে নিয়ে আসে, যেখানে তারা এতদিন ধরে থাকতো। এখানে আসলে বিশাল বড় একটি গোলাকার মেটালের রিং দেখা যায়, যেমনটা জ্যাকসনের গলায় সেই লকেটে ছিল। আসলে এখানকার সবাই মনে করছিল তাদের ঈশ্বর হয়তো জ্যাকসনকে এখানে পাঠিয়েছে, এজন্য তার গলায় সেই লকেটটি দেখা মাত্রই জ্যাকসনের কাছে সবাই মাথা নত করে। রাতের বেলায় দেখা যায় আদিবাসীরা জ্যাকসনকে অদ্ভুতভাবে সাজিয়ে দিচ্ছিল। তাদের এমন কাজ দেখে মনে হচ্ছিল হয়তো এটা তাদের কোনো রীতি হবে। কিন্তু একটু পরেই জ্যাকসনকে একটি বদ্ধ ঘরের ভিতরে নিয়ে আসা হয়। তারা এখানে সর্দারের মেয়ে শাউলিকে জ্যাকসনকে অফার করে। ঘরের ভিতরে আসার পর মেয়েটি তার কাপড় খুলে ফেলছিল, কিন্তু জ্যাকসন তাকে বারণ করে। সে তাকে বলে, তোমার এমনটা করার কোনো প্রয়োজন নেই। এরপর জ্যাকসন বালির মাঝে প্রাইমিডের চিত্র এঁকে মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে তারা আসলে কোথা থেকে এখানে এসেছে, কিন্তু অনেক চেষ্টা করেও সে তাকে কিছুই বোঝাতে পারে না। একটু পর দেখা যায় মেয়েটি নিজেই বালিতে একটি প্রাইমিডের চিত্র আঁকে, এর সাথে প্রাইমিডের উপরে সূর্যের একটি প্রতীকও আঁকে। জ্যাকসন বুঝতে পারে এটা হলো সেই প্রতীক যা দিয়ে তারা এখান থেকে বের হতে পারবে। জ্যাকসন মেয়েটিকে বলে, তুমি এটা কোথায় পেয়েছো, আমাকে তুমি দেখাতে পারবে। মেয়েটি জ্যাকসনকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে আকৃতিগুলো আঁকা ছিল। এখানে আসলে দেখা যায় দেয়ালে আরও অনেক প্রাচীন ভাষা অঙ্কন করা ছিল। তখনই সেখানে জ্যাকসনের বাকি সাথীরাও চলে আসে। জ্যাকসন তাদের বলে, আমি এখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পেয়েছি। দেয়ালে থাকা লেখাগুলো পড়ে জ্যাকসন জানতে পারে আজ থেকে 3000 বছর আগে অন্য গ্রহের একটি এলিয়েন আমাদের পৃথিবীতে আসে। এখানে আসার পর তার দেহ আমাদের পৃথিবীর একজন মানুষের মাঝে ট্রান্সফর্ম করে নেয়, যেমনটা আমাদের মুভির প্রথমে দেখানো হয়েছিল। এর মানে সেই এলিয়েন এখন মানুষের রূপ নিয়ে ফেলেছে, কারণ সেই পৃথিবীতে মানুষের উপর রাজত্ব করতে চেয়েছিল। জ্যাকসন এখানে সেই আকৃতিগুলো দেখতে পারে যা দিয়ে তারা এখান থেকে বের হতে পারবে, কিন্তু এখানে 7 নম্বর আকৃতি ভেঙে যাওয়ার কারণে তা মিসিং ছিল। এরপর দেখা যায় সেই প্রাইমিডের উপর বিশাল বড় একটি স্পেসশিপ ল্যান্ড করে, যার ভেতর থেকে এলিয়েনরা বের হয়ে আসে। এখানে তাদের দলের 2 জন সৈনিককে এলিয়েনরা মেরে ফেলে, আর 2 জনকে তাদের সাথে বন্দি করে নিয়ে যায়। পরদিন সকালে কর্নেল অনিল এই ঘটনা জানতে পারলে তারা সবাই মিলে সেই প্রাইমিডের দিকে বেরিয়ে পড়ে। তাদের পিছনে সর্দারের মেয়ে শাউলি তার কয়েকজন সাথীকে নিয়ে আসছিল। তারা সবাই যখন প্রাইমিডের ভেতরে ঢুকে পড়ে তখনই হঠাৎ করে কয়েকজন এলিয়েন তাদের উপর আক্রমণ করে। এর মাঝে কর্নেল অনিল আর জ্যাকসনকে বন্দি করে এলিয়েনরা তাদের রাজার কাছে নিয়ে যায়। এখানে আসার পর দেখা যায় তাদের রাজা আর কেউ না, আজ থেকে 3000 বছর আগে যে ছেলেটি স্পেসশিপের দিকে এগিয়ে যাচ্ছিল এখন সে এখানকার রাজা হয়ে তাদের সবাইকে তার গোলাম করে রেখেছে। এখানে সবাই তাকে রা বলে ডাকে। আসলে এই ছেলেটি আগের মতো আর কোনো মানুষ নয়, সে নিজেও একজন এলিয়েন। এজন্য আজ 3000 বছর পার হয়ে যাওয়ার পরেও তার চেহারার কোনো পরিবর্তন হয়নি। এরপর এলিয়েনরা তাদের রাজা রাকে একটি নিউক্লিয়ার বোমা দেখায়, যা কর্নেল অনিল তাদের সাথে এখানে নিয়ে এসেছিল যেন প্রাইমিডের ভেতরে ব্লাস্ট করতে পারে, কিন্তু এখন তার কোনোভাবেই সম্ভব না। এলিয়েনরা তাদের চারদিক থেকে ঘিরে ফেলেছে। কর্নেল অনিল এখানে রার উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তখনই অনেকগুলো বাচ্চা একসাথে রাজাকে ঘিরে ধরে। আসলে এই বাচ্চাগুলো সবসময় রাজার সাথেই থাকে, তারা নিজের জীবন দিয়ে তাদের রাজাকে প্রোটেক্ট করতে চায়। অনিল বাচ্চাগুলোকে দেখে রার উপর আর হামলা করতে পারে না। এই সুযোগে এলিয়েন সৈন্যরা অনিলকে তাদের কাবুতে করে ফেলে। তারা অনিলকে মারার জন্য যাচ্ছিল, এর মাঝে জ্যাকসন অনিলকে বাঁচাতে গিয়ে তার নিজের জীবন হারায়। রাজা রা তার সৈন্যদের বলে অনিলকে কারাগারে বন্দী করার জন্য,
কিন্তু রা এখন মানুষের এমন ব্যবহারে তাদের উপর অনেকটাই রেগে গেছে। এজন্য সে প্রাইমিড থেকে ফ্লাইং অবজেক্ট পাঠায় যারা সেই আদিবাসীদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আদিবাসীদের অনেকেই মারা যায়। অপরদিকে আমরা প্রাইমিডের মাঝে জ্যাকসনকে দেখতে পারি। জ্যাকসন সেখানকার একটি কফিনের ভেতর থেকে বের হয়ে আসে। আসলে এই বাক্সের ভেতরে মৃত মানুষকেও জীবিত করা যায়, আর এতদিন ধরে রা তার জীবনকে এভাবেই বাঁচিয়ে রেখেছে। এখানে রা জ্যাকসনকে বলে, আগামীকাল সকালে তুমি আদিবাসীদের সবাইকে বলবে তোমরা এখানে আমাদের দুনিয়া ধ্বংস করার জন্য এসেছিলে, আর আমি তাদের তোমাদের হাত থেকে বাঁচিয়েছি। কিন্তু জ্যাকসন বলে, যদি আমি এমনটা না করি তাহলে কি হবে? রা তাকে বলে, যদি তুমি এমনটা না করো তাহলে আমি আদিবাসী সহ তোমাদের সবাইকে একসাথে মেরে ফেলবো। কোনো উপায় না পেয়ে জ্যাকসন তার সব কথা মেনে নেয়। পরদিন সকালে আদিবাসীদের সবাইকে প্রাইমিডের সামনে হাজির করা হয়। এখানে জ্যাকসন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই আদিবাসীদের ভিতর থেকে একজন জ্যাকসনকে ইশারা দেয়। এখানে তারা একটি পরিকল্পনা করেছে। আসলে সর্দার মেয়ে শাওলি আগে থেকেই আদিবাসীদের সবকিছু বলে দিয়েছিল। রা কোনো ঈশ্বর না, সে একজন এলিয়েন, আর তাদের সবাইকে সারা জীবন এভাবেই তার গোলাম করে রাখতে চায়। কিন্তু এদিকে জ্যাকসন তাদের দেওয়া ইশারা বুঝতে পারে, আর সুযোগ বুঝে উল্টো এলিয়েনদের উপর হামলা করে। এর সাথে আদিবাসীদের ভিতর যাদের কাছে বন্দুক ছিল তারা বাতাসে ফায়ার করা শুরু করে, যার ফলে সবাই ভয় পেয়ে চারদিকে পালিয়ে যাচ্ছিল। এই সুযোগে জ্যাকসন সহ তাদের বাকি সদস্যরা এলিয়েনদের চোখ ফাঁকি দিয়ে সেখানকার একটি পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় নেয়। রাতের বেলা কর্নেল অনিল সবাইকে বলে, আমাদের এলিয়েনদের হাত থেকে বাঁচতে হলে তাদের এই সাম্রাজ্য চিরতরে ধ্বংস করে ফেলতে হবে। এজন্য আমি একটি পরিকল্পনা করেছি, তাদের প্রামিডে নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ করব। অনিলের কথায় সবাই রাজি হয়ে যায়। এখানে আমরা জানতে পারি জ্যাকসন এবং সর্দার মেয়ে শাওলি তাদের অনেক আগেই বিয়ে হয়ে গেছে। তাছাড়া জ্যাকসন নিজেও শাওলিকে ভালোবাসে, এজন্য শাওলিকে সে তার স্ত্রী হিসেবে গ্রহণ করে নেয়। পরদিন সকালে শাওলির ছোট ভাই সেখানকার পাথরের গায়ে প্রাইমিডের একটি আকৃতি অঙ্কন করছিল, যার উপরে তিনটা তারাও ছিল। জ্যাকসন বুঝতে পারে এই আকৃতি হচ্ছে সেই ভেঙে যাওয়া 7 নম্বর সাইন, যা দিয়ে তারা এখান থেকে বের হতে পারবে। আর এখন তাদের কাছে এখান থেকে বের হয়ে যাওয়ার মতো রাস্তা রয়েছে। অপরদিকে দেখা যায় রার একজন সৈনিক আদিবাসীদের ক্যাম্পে আসে এক ধরনের তরল পদার্থ নেওয়ার জন্য। আসলে রাতার সমস্ত শক্তি এবং মেশিনগুলো এই তরল পদার্থ দিয়ে চালিয়ে থাকে, আর এতদিন ধরে আদিবাসীদের দিয়ে জোর করে এই তরল পদার্থ মাইনিংয়ের কাজ করাতো। কিন্তু এলিয়েনটি এখানে আসা মাত্রই অনিল তাকে মেরে ফেলে, আর এলিয়েনটির পরিবর্তে জ্যাকসন, শাওলি, অনিল এবং তাদের সাথে কয়েকজন বাচ্চা নিয়ে তারা নিজেরাই প্রাইমিডের ভেতরে আসে। এখানে আসলে আরও কয়েকজন এলিয়েন গার্ডকে অনিল মেরে ফেলে, আর জ্যাকসনকে নিয়ে সেখানে যায় যেখানে নিউক্লিয়ার বোমাটি রাখা ছিল। এখানে নিউক্লিয়ার বোমাটিকে অনিল অ্যাক্টিভেট করে দেয়, আর সেই সাথে জ্যাকসনকে বলে, তুমি সবাইকে নিয়ে আমাদের দুনিয়াতে ফিরে যাও, আর আমি এখানে আমার কাজ শেষ করব। এর মানে হলো রার সমস্ত রাজ্যকে চিরতরে ধ্বংস করে দেওয়া। কিন্তু ঠিক তখনই এলিয়েনদের একজন সৈনিক শাওলির উপর হামলা করে। জ্যাকসন আবার তার বন্দুক দিয়ে এলিয়েনটিকে মেরে ফেলে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, শাওলি এখানেই মারা যায়। তবে জ্যাকসন জানতো এখানে মৃত মানুষকে আবারও জীবিত করা সম্ভব, এজন্য জ্যাকসন শাওলিকে নিয়ে সেই জায়গায় যায় যেখানে এর আগে সে জীবিত হয়েছিল। এখানে আসার পর জ্যাকসন শাওলিকে সে বাক্সের মাঝে শুইয়ে দেয়, যার ফলে শাওলি তার জীবন আবারও ফিরে পায়। কিন্তু যখন জ্যাকসন শাওলিকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল, যাওয়ার সময় রা তাদের দেখে ফেলে, আর সে তার হাত দিয়ে জ্যাকসনের মাথায় এক ধরনের কারেন্ট শক দেয়, যার কারণে জ্যাকসন সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অপরদিকে নিচে আমরা কর্নেল অনিলকে দেখতে পারি, যে সেখানকার একজন সৈনিকের সাথে লড়াই করছিল। ঠিক তখনই উপরে থেকে নীল রঙের একটি আলো নিচের দিকে আসছিল। আসলে এই আলো হলো এক ধরনের টেলিপোর্টেশন সিস্টেম, যা দিয়ে এক জায়গা থেকে নিমিশেই অন্য কোনো জায়গায় যাওয়া সম্ভব। অনিল তাড়াতাড়ি করে সেখান থেকে সরে আসে, আর দরজাটি সেই সৈনিকের মাথায় গিয়ে পড়ে, যার কারণে সেখানে তার মৃত্যু হয়। উপরে থাকা জ্যাকসন আর শাওলি টেলিপোর্ট করে নিচে চলে আসে, এর ফলে আবারও তাদের জীবন বেঁচে যায়। অপরদিকে বাহিরে দেখা যায় আদিবাসীরা সবাই রার উপর যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। রা এবার ভালোভাবে বুঝতে পারছিল এখানে থাকলে তার আর বাঁচার কোনো উপায় থাকবে না, এজন্য তাড়াতাড়ি করে রা তার প্রামিডের দরজা বন্ধ করে দেয় আর এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু অপরদিকে জ্যাকসন এবং অনিল শাওলিকে নিয়ে এখনও প্রামিডের ভেতরেই আটকা পড়ে আছে। এখানে অনিল বারবার চেষ্টা করছিল নিউক্লিয়ার বোমাটিকে ডিফিউজ করার জন্য, কিন্তু তার কোনোভাবেই সম্ভব না। নিউক্লিয়ার বোমাটি বিস্ফোরণ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। জ্যাকসন আর অনিল কোনোভাবেই বুঝতে পারছিল না তারা এখন কি করবে, তারা কি আসলে বেঁচে ফিরতে পারবে। ঠিক তখনই জ্যাকসন সেই সৈনিকের হাতে টেলিপোর্টেশনের একটি বাটন দেখতে পারে। জ্যাকসন তাড়াতাড়ি করে বাটনটিকে প্রেস করে দেয়। উপরে থাকারা বুঝতে পারছিল এখান থেকে কেউ টেলিপোর্ট করে চলে যাচ্ছে, এজন্য সে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু এতক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। নিউক্লিয়ার বোমা বিস্ফোরণ হয়ে জোরদার একটি ব্লাস্ট হয়, সেই সাথে রা এবং তার এতদিনের গড়ে তোলা সাম্রাজ্য চিরতরে ধ্বংস হয়ে যায়।
বাইরে থাকা আদিবাসীরা তাদের এই খুশির দিনকে একসাথে উদযাপন করছিল, কারণ আজ থেকে তারা আর কারো গোলাম না, তারা এখন মুক্ত। সবশেষে দেখানো হয় অনিল সহ তাদের বাকি সদস্যরা স্টারগেট দিয়ে তাদের দুনিয়াতে ফিরে যাচ্ছে, কিন্তু জ্যাকসন তাদের সাথে যাবে না, কারণ সে শাওলিকে ভালোবাসে। এজন্য জ্যাকসন তার বাকি জীবন এখানেই শাওলির সাথেই কাটিয়ে দিতে চায়। তবে যাওয়ার আগে জ্যাকসন অনিলকে সেই লকেটটি দেয় যা তাকে ক্যাথরিন দিয়েছিল। জ্যাকসন অনিলকে বলে সে যেন ক্যাথরিনকে তার লকেটটি ফিরিয়ে দেয়। এরপর অনিল সহ সবাই স্টারগেটের ভেতর দিয়ে তাদের দুনিয়াতে ফিরে যায়। আর এই দৃশ্যর মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে। আশা করব প্রাইমেট এবং এলিয়েনদের এই কাহিনীটি আপনাদের পছন্দ হয়েছে।